মিরপুর কলেজের 2019-2020 শিক্ষাবর্ষে অটোপাসকৃত সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের কামরুন নাহার ম্যাডাম, ফিনান্স ডিপার্টমেন্টের। আমি তোমাদের বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের কোর্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কোর্স বিজনেস কমিউনিকেশন এবং রিপোর্ট রাইটিংটা শুরু করব, এবং এই কোর্সের কোড নাম্বার হচ্ছে কি 222413। এবং এই এই কোর্সটা সম্পূর্ণ ইংলিশে, এবং ইংলিশে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি কোন কোর্সটা শুরু করব? বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। ঠিক আছে, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। ওকে, তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। ফার্স্ট আমি আলোচনায় চলে যাব, হোয়াট ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি, যোগাযোগটা কি, এই কমিউনিকেশনটা কোথা থেকে উদ্ভব হয়েছে? দ্য ওয়ার্ড কমিউনিকেশন হ্যাজ অরিজিনেটেড ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড কমিউনিস। এই কমিউনিকেশনটা উৎপত্তি হয়েছে কমিউনিস থেকে, উইচ মিনস হ্যাঁ সামথিং কমন অর শেয়ার। হ্যাঁ, এটাকে যেটাকে বলা হয় কি, মানে কোনো একই রকম কিছু বা শেয়ার। ঠিক আছে, শেয়ার বা ইনফরমেশান। এরপরে হচ্ছে কি, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশান, আইডিয়াস, ফিলিং, থট, ভ্যালুস এটসেট্রা বিটুইন টু অর মোর পার্সন অর পার্টিস ইন হুইচ দে ক্যান মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড। তাহলে কমিউনিকেশন হচ্ছে কি একটা প্রক্রিয়া, যেটা কি যেটার মাধ্যমে আমরা কি করি, আমরা কি এক্সচেঞ্জ করি আমাদের ইনফরমেশান বা তথ্য, আমাদের ধারণা, আমাদের ফিলিং, আমাদের চিন্তাভাবনা কাদের কাছে, বিটুইন টু অর মোর পার্সন, দুইজন বা এর বেশি ব্যক্তির কাছে আমরা আমাদের কি আমাদের আমাদের ইনফরমেশান বা আইডিয়া ফিলিংসটা আমরা কি করি, শেয়ার করতেছি, শেয়ার করি উইন হুইচ দে ক্যান মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড। আমরা কি করতেছি, শেয়ার করতেছি এবং আমরা সকলে এই বিষয়ে কি বুঝতেছি। তাহলে আমরা বলতে পারি যে কমিউনিকেশনটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কমিউনিস্ট থেকে উৎপত্তি হয়েছে, এবং যার আর যার অর্থ হচ্ছে শেয়ার করা। হ্যাঁ, এবং এর মাধ্যমে আমরা আমাদের আমাদের ইনফরমেশান, তথ্য, আইডিয়া, ফিলিংস, থট আমরা দুইজন বা এর বেশি অধিক বেশি লোকদের সাথে আমরা কি শেয়ার করতেছি। আবার অন্যভাবে আবারও বলা যায় কি, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস, হ্যাঁ ইজ দ্য এক্সচেঞ্জ অফ থট। হ্যাঁ, কমিউনিকেশন হচ্ছে কি, আমরা থট, মেসেজ অর ইনফরমেশান বা স্পিচ, ভিজুয়াল সিগনাল, রাইটিং অর বিহেভিয়ার। তাহলে কমিউনিকেশনটা হচ্ছে কি একটা, আমরা কী করি, যোগাযোগের মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করি আমাদের চিন্তাভাবনা, মেসেজ অথবা আমাদের কি তথ্য বা ইনফরমেশান কী দ্বারা, এই ইনফরমেশান বা আমরা আমরা যোগাযোগ করি কিসের মাধ্যমে, বাই স্পিচ, ভিজুয়াল সিগনাল অ্যান্ড রাইটিং। ঠিক আছে, মানে কি স্পিচের মাধ্যমে, যে যেমন আমি বলতেছি ভিজুয়ালে বা সরাসরি বা সিগনাল বা কোনো কিছু সিগনালের মাধ্যমে আমরা কী করতেছি, বা কোনো লেখার মাধ্যমে আমরা আমাদের কি আমাদের আমাদের চিন্তাভাবনা, আমাদের ইনফরমেশান, তথ্য আমরা কী করতেছি, আমরা এক্সচেঞ্জ করতেছি। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা, ইট ইজ দ্য ট্রান্সমিশন। অন্যভাবে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য ট্রান্সমিশন অফ অ্যান আইডিয়া, এটা হচ্ছে আইডিয়া অর ফিলিং। হ্যাঁ, এটা হচ্ছে কি, মানে ট্রান্সমিশন করে আমরা আমাদের আইডিয়া এবং অনুভূতিগুলোকে, সো দ্যাট দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার শেয়ার দ্য সেম আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এটার মাধ্যমে এই কমিউনিকেশনে আমরা কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের ধারণা বা ফিলিংটা আমরা কী করতে পারি, শেয়ার করতেছে কারা কারা, সো দ্যাট সেন্ডার অ্যান্ড রিসিভার শেয়ার করতেছে। হ্যাঁ, যে মেসেজ পাঠায় এবং যে মেসেজ রিসিভ করে তারা কী করতেছে, ইয়ে করতেছে, ট্রান্সফার করতেছে, শেয়ার দ্য সেম আন্ডারস্ট্যান্ডিং, একই চিন্তা ভাবনা তারা কী করতেছে, ইয়ে করতেছে। তাহলে আমরা বলতে পারি ইট ইজ দ্য ট্রান্সমিশন অফ অ্যান আইডিয়া অর ফিলিংস, সো দ্যাট দ্য সেন্ডার আর অ্যান্ড রিসিভার শেয়ার দ্য সেম আন্ডারস্ট্যান্ডিং। লাস্টে আমরা বলতে পারি যে ইন কমিউনিকেশন প্রসেস এ সেন্ডার এনকোড এ মেসেজ অ্যান্ড দেন ইউজিং এ মিডিয়াম অ্যান্ড সেন্ড ইট টু অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক ইউজিং এ
মিডিয়াম, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে কমিউনিকেশনটা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে সেন্ডার কি করে, সেন্ডার মেসেজটা প্রেরণ করে কিসের মাধ্যমে, এটা একটা সংকেতের মাধ্যমে মেসেজটা প্রেরণ করে, কার কাছে এনকোড করে মেসেজটা, রিসিভারের কাছে, রিসিভারের কাছে প্রেরণ করে, এবং এই রিসিভার কি করে মেসেজটা পাওয়ার পর এটা ডিকোড করে, তারা তার নিজ ভাষায় রূপান্তর করে, এবং রূপান্তর করে সেটা মানে সেন্ডার কি পাঠিয়েছে, কি মেসেজ মেসেজটা পাঠানো হয়েছে সেটা বুঝে, বুঝার পরে তারপর কি করে সে তার মতামতটা কি করে সেন্ড করে। তাহলে এটাকে এই মতামত বা ওপিনিয়নটা যখন সে দেয় তাহলে এটাকে বলা হয় কি ফিডব্যাক, ঠিক আছে? তাহলে রিসিভার ওই ইনফরমেশানটা পাওয়ার পর তার মতামতটা সে আবার কি করে সেন্ডারের কাছে প্রেরণ করে। হ্যাঁ, তাহলে এই বলতেছি কি সেন্ডার মেসেজটা পাঠাচ্ছে, এটা রিসিভার অ্যাকসেপ্ট করতেছে, সে আবার এটার রেসপন্স করতেছে, এবং ওইটাকে আবার কি সেন্ডার জানতেছে। তাহলে এই যে সেন্ডার যে মেসেজটা পাঠালো, হ্যাঁ, এবং রিসিভার রিসিভ করে যদি কোনো তার মতামতটা না দিত তাহলে এটাকে একটা ভালো কমিউনিকেশন হতো না, ঠিক আছে? যখনই সে ফিডব্যাকটা মতামতটা দিবে এবং সেন্ডার সেটা পাবে তখনই এটা একটা কি ভালো একটা যোগাযোগ হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ইন কমিউনিকেশন প্রসেস এ সেন্ডার এনকোড এ মেসেজ অ্যান্ড দেন ইউজিং এ মিডিয়াম অ্যান্ড সেন্ড ইট টু অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক ইউজিং এ মিডিয়াম। তাহলে আমরা কি পড়লাম আজকে, মানে ডিফাইন কমিউনিকেশান বা কমিউনিকেশান বলতে কি বুঝো, অথবা হোয়াট ইজ কমিউনিকেশান বা মিনিং অফ কমিউনিকেশান আলোচনা করুন, ঠিক আছে? তাহলে মানে আমি এখানে অনেকগুলা মানে একটু ডেফিনেশন দিছি, তোমরা তোমাদেরকে হয়তো বা একটা বা দুইটা তোমরা যতটুকু পারো যাতে, এবং এই যেহেতু এটা পুরো ইংলিশে এবং এখানের মধ্যে যেন কোনো বানান টানান যেন ভুল না হয় সেদিকে খেয়াল করবা, অল্প লেখাই ভালো, ঠিক আছে? এরপর এই চারটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে। তাহলে আমাদের গেল কি মিনিং অফ কমিউনিকেশান, হ্যাঁ, মিনিং অফ কমিউনিকেশানটা কী জিনিস, ঠিক আছে? এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, মিনিং অফ বিজনেস কমিউনিকেশান, মানে কি ব্যবসায়িক যোগাযোগ বলতে কি বুঝো, বা হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশান, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই বিজনেস কমিউনিকেশানটা কি, আমরা তখন বললাম যে কমিউনিকেশানটা কি, এখন বলবো যে ব্যবসায়িক কমিউনিকেশানটা কি জিনিস। বিজনেস কমিউনিকেশান ইজ দ্য প্রসেস, হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া হোয়ার বিজনেস রিলেটেড ইস্যু, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া এই কমিউনিকেশানে হোয়ার বিজনেস রিলেটেড ইস্যু, ইনফরমেশান, ফাংশন, নিউজ এটসেট্রা আর এক্সচেঞ্জ বিটুইন বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড প্রোডিউসার, ডিস্ট্রিবিউটরস, বায়ার্স, সেলার্স, সাপ্লায়ার্স, কম্পিটিটরস, গভর্নমেন্ট এজেন্সিস, বিজনেস পার্টিস এটসেট্রা ফর ইফিসিয়েন্টলি অর্গানাইজিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং বিজনেস। তাহলে আমরা বলতেছি কি এই ব্যবসায়িক কমিউনিকেশন হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে কি করে, যেখানে কি করে ব্যবসায়িক সংক্রান্ত ইনফরমেশান, তার কার্যাবলী এবং ব্যবসা সংক্রান্ত সকল নিউজ কি করে এক্সচেঞ্জ করা হয় বিটুইন বিজনেস অর্গানাইজেশনের মধ্যে। এই সকল ব্যবসায়িক ইনফরমেশান কাদের মধ্যে এক্সচেঞ্জ করা হয়, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, এবং প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর, বায়ার, সেলার, সাপ্লায়ার, কম্পিটিটরস, গভর্নমেন্ট এজেন্সি যারা আছে, সরকারি প্রতিষ্ঠান যারা আছে, এবং যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে কি করা হয় এই ইয়াটা, তাদের ব্যবসায়িক যোগাযোগটা কিংবা বা ব্যবসায়িক ইনফরমেশানটা দেওয়া হয়, হ্যাঁ, ফর ইফিসিয়েন্টলি মানে যাতে তারা দক্ষভাবে অর্গানাইজ করতে পারে এবং পরিচালনা করতে পারে ব্যবসাটাকে আর কি, ঠিক আছে? তাহলে মিনিং অফ বিজনেস কমিউনিকেশানটা কি এই বেসিক, ঠিক আছে? তাহলে আমরা এই যে বিজনেস কমিউনিকেশান আমরা দুটা পিকচার দেখতেছি, একটা হচ্ছে যে দেখো বিজনেস কমিউনিকেশান, এখানে বিজনেস কমিউনিকেশান একটা ব্যবসায়ে বিভিন্ন পার্টিস বা ইয়ারা সকলে কী করতেছে, ডিসকাস করতেছে বা বিভিন্ন তাদের আইডিয়া ইনফরমেশান এক্সচেঞ্জ করতেছে, ঠিক আছে? এবার এটার একটা সিম্পল চার্ট দেখাচ্ছি, তখন আমরা দেখছি কমিউনিকেশনের এই সিম্পল চার্ট অ্যান্ড তাহলে সিম্পল চার্ট অফ বিজনেস কমিউনিকেশান, ঠিক আছে? তাহলে এটা কী হচ্ছে, এটা সেন্ডার, সেন্ডার কী করতেছে, কারা কারা সেন্ডার, বিজনেস পার্সন অর অর্গানাইজেশান হচ্ছে সেন্ডার, তারা কী করে এই বিজনেস অর পার্সন এবং অর্গানাইজেশান মেসেজটা পাঠায়, কী পাঠায় মেসেজ, বিজনেস ইনফরমেশান মানে কি ব্যবসা রিলেটেড তথ্য, যেমন কি ব্যবসায়ের লেটার, হ্যাঁ, ব্যবসায়ের চিঠি, মেমো, রিপোর্ট, নোটিশ ইত্যাদি, এই ইনফরমেশান সেন্ডার পাঠাচ্ছে কার কাছে, রিসিভারের কাছে। তাহলে রিসিভার কে কে, কারা এটা রিসিভ করে, এটা রিসিভ করে কী করে, বিজনেস পার্সন, এমপ্লয়িজ, কাস্টমার্স,
সাপ্লাইয়ার। হ্যাঁ, তাহলে কী করতেছে, যে বিজনেস পার্সন কী করতেছে, মেসেজটা সেন্ড করতেছে এবং এই বিজনেস ইনফরমেশানটা তার রিসিভ করতেছে বিজনেস পার্সন, এমপ্লয়ি বা কাস্টমাররা, এবং সেই তথ্যটা পাওয়ার পরে তা সে কী করে তার তার মতামতটা বা ফিডব্যাক, এই ফিডব্যাকটা কী করে কার কাছে প্রেরণ করে, সেন্ডারের কাছে প্রেরণ করে। এবং এই 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 সেন্ডার এই রিসিভার যদি, হ্যাঁ, এই তার মতামতটা বা ফিডব্যাকটা যদি সেন্ডারের কাছে প্রেরণ না করতো, তাহলে এটা কখনোই কমিউনিকেশান হতো না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সিম্পল চার্ট অফ বিজনেস কমিউনিকেশান, সেন্ডার বিজনেস তথ্য বা মেসেজ, রিসিভার এবং ফিডব্যাক। ওকে, তাহলে এটা হচ্ছে একটা চার্ট, এবং এই এই ইয়ার সাথে চার্টটা অবশ্যই তোমরা দিতে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তাহলে লাস্টে আমরা বলতে পারি কি এই বিজনেস কমিউনিকেশান ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশান বিটুইন পিপল উইথিন অ্যান্ড আউটসাইড এ কোম্পানি ইন অর্ডার টু প্রমোট অ্যান অর্গানাইজেশন গোল, অবজেক্টিভস, এইম অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ প্রফিট। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে বিজনেস কমিউনিকেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা কি করা হয়, ইনফরমেশান বা তথ্যটাকে শেয়ার করতেছে বিটুইন পিপল উইথিন অ্যান্ড আউটসাইড অফ এ কোম্পানি, মানে আমাদের কোম্পানির তার লোকদের মধ্যে এবং আউটসাইড অন্য কোনো কোম্পানির লোকদের সাথে, ইন অর্ডার টু প্রমোট, যাতে তারা তাদের কমিউনিকেট বা কমিউনিকেশান করতেছে কিসের জন্য, তারা যাতে তারা তা প্রমোট করতে পারে, হ্যাঁ, তাদের অর্গানাইজেশন গোল, তাদের মানে প্রতিষ্ঠানের লক্ষ্য, প্রতিষ্ঠানের উদ্দেশ্য, প্রতিষ্ঠানের কর্মক্ষমতা, সকল এগুলো সকল কিছু বিবেচনা করে, আলাপ আলোচনা করে, যারা যাতে তারা তাদের কী করে প্রফিটটা তারা ইনক্রিজ করতে পারে। তাহলে এটা হচ্ছে কি বিজনেস কমিউনিকেশান বলতে কি বুঝো, লাস্টে কনক্লুশন টানবার। ঠিক আছে, এখানে বিভিন্ন ব্যক্তি তাদের ব্যবসায়িক রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কী করতেছে, আলোচনা করতেছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।